Well, hello everyone. Welcome to Course Parshala. So, amader next problem ta hocche Xenia and Ringroad. Eta round 197 division 2 er ekta problem. So 339B te amra er ageo ekta problem korechi. Er seta hocche helpful math amader playlist e ache ebong eta hocche sei contest eri B series er problem. So, আমরা প্রবলেমটা পরে বোঝার চেষ্টা করব। এতে করে আপনারা বুঝতেই পারতেছেন যে আপনারা যদি এ সেকশনটা করতে পারেন এবং বি সেকশনটা আপনারা করতে পারবেন যদি প্র্যাকটিস করতে থাকেন। So, Xenia lives in a city that has n houses built along the main ring road. So, Xenia n সংখ্যক বাসা নিয়ে একটা রিং রোড তৈরি হয়েছে সেখানে থাকে। The ring road houses are numbered 1 through n in the clockwise order. The ring road traffic is one way and also in is clockwise. Ring road ta hocche je amra jodi ring road ta chinta kori like this je 0 theke shuru hobe ebong 4 abar erokom shuru 1 2 jeta clockwise ar ki thake 3 and 4 amra jodi ebhabe chinta kori je etai ring road je apnar clockwise ebong ring road basha gulo ekhane royeche amader so etai amader ring road sorry এটা একটু আমাদের এমন হবে যদি clockwise ধরি ওকে সো Xenia has recently moved into ring road houses number 1 এক নাম্বার বাসায় সে এখন থাকে means this one এটাতে সে থাকে and then as a result she's got m things to do তার m কাজ রয়েছে complete the i task she needs to be in the house number ai অর্থাৎ সে একটা বাসা থেকে কাজ শেষ করে অন্য একটা বাসায় যাবে এবং তার কাজ মানে কাজগুলো করবে all tasks with number less than i initially Xenia is in the number 1 অর্থাৎ প্রথমে সে এক নাম্বার বাসায় থাকবে এবং দেন সে অন্য বাসায়গুলোতে যাবে find the minimum time she needs to complete all her tasks if moving from a house to a neighboring one along the ring road takes 1 unit of time অর্থাৎ টাইমের এককে এক ধরে সে এক ভাষা থেকে আরেক ভাষায় যাবে এবং আমাদেরকে সেটা কাউন্ট করতে হবে সো আমরা প্রথম एग्जांपल দেখি এবং কিভাবে কাউন্ট করব সেই প্রসেসটাও দেখি সো প্রথম एग्जांपल আমরা দেখতে পাচ্ছি 4 এবং 3 ইনপুট দেওয়ার কারণে 4 দিয়ে বোঝানো হয়েছে এখানে ইনপুট সেকশনে বলা হয়েছে যে প্রথম লাইনে দুইটা n ও m ইন্টিজার থাকবে এবং সেকেন্ড লাইনে ভাষাগুলোর পজিশন দেওয়া থাকবে অর্থাৎ কোন ভাষায় কাজ শেষ করে তার কোন ভাষায় কাজ থাকবে সেই র‍্যাঙ্কটা দেওয়া থাকবে তো প্রথমে 4 দ্বারা বোঝাবে যে চারটা ভাষায় তার কাজ করতে হবে এবং পরে 3 দ্বারা তাকে বোঝাবে যে সরি প্রথমে চারটা ভাষা দিয়ে বোঝাবে যে সেখানে টোটাল চারটা ভাষা রয়েছে অর্থাৎ এই রিং রোডের মতো এবং তাকে আজকে তিনটা ভাষায় কাজ করতে হবে এবং তার টোটাল এই ভাষাগুলোতে কাজ করতে কত মিনিট লাগবে তো আমরা যদি দেখি এখানে যে 3 2 3 অর্থাৎ প্রথমে তাকে 3 নাম্বার ভাষায় কাজ করতে হবে দিস ওয়ান তো এই ভাষাটাই কাজ করতে থাকে সে যেহেতু অলরেডি এক নাম্বার ভাষায় আছে তো এই ভাষাটাই কাজ করতে থাকে দুই নাম্বার ভাষায় যেতে হবে এবং তারপরে তিন নাম্বার ভাষায় যেতে হবে সো সে অলরেডি এক নাম্বার ভাষায় আছে অর্থাৎ তার কিন্তু 2 সেকেন্ড লাগতেছে আমরা যদি টাইম 1 ইউনিট এটা বলে দেওয়া আছে সো আমাদের 2 সেকেন্ড লাগতেছে দেন কিন্তু আমাদের এখানে 3 থেকে 2 এ গেছে সো ভাষাটা যেহেতু সার্কেল আমাদের ক্লকওয়াইজও করতে পারবো না রোটেশনও হবে না তো আমাদের কিন্তু ক্লকওয়াইজই যাইতে হবে অর্থাৎ 3 এর পরে আমাদের 4 নাম্বার ভাষাটায় যাইতে হবে 4 নাম্বার ভাষার পরে আমাদেরকে 1 নাম্বার ভাষায় যাইতে হবে এবং তারপরেই কিন্তু আমরা 2 নাম্বার ভাষায় যাইতে পারবো সো এই যে আমাদের এখানে 4 নাম্বার ভাষায় 1 নাম্বার ভাষায় 2 নাম্বার ভাষায় এখানে কিন্তু টোটাল 3 সেকেন্ড প্রয়োজন হলো তো আমরা এটা কিভাবে বের করতে পারি যখনই আমরা কোনো এলিমেন্ট বড় দেখব যখন i তম সংখ্যা i + 1 তম সংখ্যার চেয়ে বড় হবে তখন আমরা কি করব i তম সংখ্যাকে i তম সংখ্যা থেকে i + 1 তম সংখ্যাকে আমরা বিয়োগ করে দেব এবং সেটা আবার আমরা টোটাল যে নাম্বার থাকবে অর্থাৎ 4 এটা থেকে বিয়োগ করে দেব আপনারা একটু চিন্তা করলেই বিষয়টা নাম্বারগুলো নিয়ে চিন্তা করলেই আপনারা এই বিষয়টা পেয়ে যাবেন সো আমরা কিন্তু আলটিমেটলি 3 পেয়ে যাব and then আমাদের 2 থেকে 3 so 2 থেকে 3 এটা যেহেতু বুঝতে পারছি একটা স্টেপ এই স্টেপটা কিভাবে বের করব আমরা এই স্টেপটা বের করব যখন ছোট থাকবে তখন আমরা এই স্টেপটা বের করব হচ্ছে যে 3 minus 2 অর্থাৎ I plus 1 তম সংখ্যা থেকে I তম সংখ্যা বিয়োগ করে দেব so that was the problem it's very interesting একটা problem এটা দেখে প্রথমেই মনে হতে পারে যে এটা for loop দিয়ে সমাধান করি বা এটা রোটেশন করি করে করে 3 পর্যন্ত নিয়ে যাই তারপর 3 থেকে I এর ভ্যালু শুরু করে মানে অনেক রকমের চিন্তা আসতে পারে এটা ন্যাচারাল so বুঝতে পারছি প্রবলেমটা অনেক মজার সো এবার এটাকে কোডে ইমপ্লিমেন্ট করব প্রথমেই বডিটা তৈরি করে নেব স্পেস std সো আমাদের ইনপুট সেকশনের মতো এটা দিয়ে আমাদের হচ্ছে যে টোটাল কয়টা ভাষা আছে সেটা a দিয়ে বোঝাবে এবং কয়টা ভাষায় কাজ করতে হবে সেটা b দিয়ে বোঝাবে এবং সেই ভাষার উপর ডিপেন্ড করে আমরা প্রথমে দুটাকে ইনপুট নিয়ে নেই সেই ভাষার উপর ডিপেন্ড করে আমরা একটা অ্যারে নিয়ে নেব সেখানে সিরিয়াল অনুযায়ী ইনপুট নিয়ে নেব ওকে সো এবার আমরা কি করব এখানে অ্যারেতে ভাষাগুলোর লিস্টটা ইনপুট সেকশনের মতো ইনপুট নিয়ে নেব ওকে সো আমাদের ইনপুটের কাজ শেষ এবার আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটাতে করে আমরা এই টোটাল আবার আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে 6 আউটপুটটা আসার কারণ হচ্ছে আমাদের এই টোটাল নাম্বারগুলোর যোগফলটা লাগবে যে আমাদের কয়টা স্টেপ প্রয়োজন পড়লো সেই টোটাল স্টেপের যেমন এখানে যেটা আমাদের অ্যানসার এসেছে যে এখানে প্রয়োজন হয়েছে 2 সো 2 প্লাস এখানে প্রয়োজন হয়েছে 3 সো 2 প্লাস 3 প্লাস 1 সো আমাদের কিন্তু টোটাল অ্যানসার 6 অর্থাৎ আমাদের সবগুলো ভাষায় কাজ করে শেষ করতে কতক্ষণ সময় লাগবে সেটা হিসাব করতে হবে সো অবশ্যই এটা একটা সাম ভেরিয়েবলের মধ্যে রাখবো বা কাউন্ট ভেরিয়েবলের মধ্যে রাখবো সো আমরা একটা বড় ভেরিয়েবল নিয়ে নেব কারণ এখানে লিমিট অনেক বড় আছে সো এটা আমরা একটা কাউন্ট ভেরিয়েবলের মধ্যে রাখি যেটা দিয়ে আমরা কাউন্ট করব ওকে সো কাউন্ট ভেরিয়েবলের মধ্যে রাখলাম এবার আমাদের যেহেতু প্রথম স্টেপটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সো প্রথম স্টেপটা আপনারা দেখতে পারেন যে a0 তেই থাকে বাট এখানে একটু কমপ্লেক্সিটি আছে যে a0 তে থাকলেও সে কিন্তু প্রথম ভাষায় অলরেডি থাকেই সো তার কিন্তু প্রথম ভাষাটা বাদ দিতে হবে অর্থাৎ a0 থেকে আমাদের প্রথম ভাষাটা বাদ দিতে হবে তো আমরা কি করব এখানে অ্যারে 0 - 1 অর্থাৎ প্রথম স্টেপ নিয়ে আমাদের টেনশনটা চলে গেল এবার আমাদের যেটা করতে হবে সেটা একটা ফর লুপ চালাবো i equal to 0 i less than b b minus 1 exactly then আমরা i plus plus okay তো এখন আমরা যে কাজটা করব যেটা হচ্ছে যে চেক করব যে যদি এখানে আমাদের রয়েছে যে যে যখন এই যে বড় হয় অর্থাৎ this point আমাদের এই যে যখন বড় হবে তখন কিন্তু আমরা এই অ্যালগরিদমটা ইউজ করব সো বড় হইলে আমরা কি অ্যালগরিদমটা ইউজ করব আগে চেক করে নেই বড় হয় কিনা if array I greater than array I plus 1 অর্থাৎ 2 3 এর বিষয়টা তখন আমরা কি করব তখন আমরা count plus equal অর্থাৎ যোগ করতে হবে যেহেতু আমাদের সবগুলো সো count plus equal array I সো আবার অ্যালগরিদমটা একটু দেখে নেই সো আমরা টোটাল নাম্বার থেকে অ্যারে I - অ্যারে I + 1 সো টোটাল নাম্বার আমাদের a থেকে আমরা কি বিয়োগ করব a থেকে অ্যারে I - অ্যারে I + 1 সো আমরা কিন্তু এখানে ভ্যালুটা পেয়ে যাব এন্ড দেন যদি বড় না হয় অর্থাৎ হচ্ছে যে আমাদের ছোট হয় অ্যারে I ছোট অ্যারে I + 1 অর্থাৎ 2 এর পরে যদি 3 থাকে যে বিষয়টা সিনারিওটা খেয়াল করলাম সেই ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদমটা বের করেছি কাউন্ট প্লাস ইকুয়াল অ্যারে i plus 1 minus array I simple so আমরা এবার count variable দ্বারা কিন্তু total number টা পেয়ে যাব এন্টি count আচ্ছা এটা আমাদের c out করে দিতে হবে c out count okay so এটাকে একটু চেক করে নেই আশা করি আমাদের প্রবলেমটা ইমপ্লিমেন্ট সঠিক হয়েছে এবার এটাকে আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব 4 and 3 3 2 3 so আমরা কিন্তু 6 পাচ্ছি এক্স্যাক্টলি এটাকে এবার সাবমিট করে দেখি কন্ট্রোল এ কন্ট্রোল সি সাবমিট আপনাদের মাঝে কিন্তু একটু কনফিডেন্স চলে আসার কথা কারণ একই কনটেস্টে আপনারা এ সেকশন এবং বি সেকশনের প্রবলেম অলরেডি সলভ করলেন আজকে যদি আমার প্লেলিস্ট পুরোটা ফলো করে থাকেন তো এইভাবেই কিন্তু আপনারা কনটেস্টে প্রবলেম সলভ করতে পারেন তো এখানে প্রবলেম নাম্বার 339b Xenia and Ringroad submitted successfully and accepted thank you everyone thanks for watching দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে